আচ্ছা পৃথিবীতে যত ভ্যাকসিন আছে সব ভ্যাকসিনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল ভ্যাকসিন আরেকটা হচ্ছে ভাইরাল ভ্যাকসিন কেননা ব্যাকটেরিয়া দিয়েও রোগ হয় ভাইরাল দিয়ে রোগ হয় এখন দুইজনের মধ্যে বড় হচ্ছে ব্যাকটেরিয়া যার কারণে ব্যাকটেরিয়া দিয়ে তৈরি অধিকাংশ ভ্যাকসিনই থাকবে হচ্ছে মরা বা কিল ভ্যাকসিন আর ভাইরাস যেহেতু ছোট। তাহলে ভাইরাস দিয়ে তৈরি হওয়া অধিকাংশ ভ্যাকসিনই হবে হচ্ছে গিয়ে আমাদের লাইভ তাহলে ব্যাকটেরিয়ার সমস্ত ভ্যাকসিন হচ্ছে কিল্ড আর হচ্ছে গিয়ে আমাদের ভাইরাসের সমস্ত ভ্যাকসিন হচ্ছে লাইভ তবে ব্যতিক্রম হচ্ছে ব্যাকটেরিয়াল অধিকাংশ ভ্যাকসিন কিল থাকার কথা থাকলেও ব্যাকটেরিয়াল লাইভ ভ্যাকসিন হচ্ছে এফ বিএস ফাস্টিং ব্লাড গ্লুকোজ তাহলে এই ব্যাকটেরিয়াল ফাস্টিং ব্লাড গ্লুকোজ আমরা করব তার মানে এফ বিএস হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল লাইভ ভ্যাকসিন মানে ফ্রান্সেলা বিসিজি সালমোনেলা আর ওইদিকে কিল্ড ভাইরাল ভ্যাকসিন যেখানে কিন্তু আমাদের ভাইরাল ভ্যাকসিন কিন্তু কিল্ড হওয়ার কথা ছিল না আচ্ছা সেটা হচ্ছে হিজরা তাহলে কি আমরা বলবো এইচ আই জে এ আর এ হেপাটাইটিস এ ভাইরাস ইনফ্লুয়েঞ্জা জ্যাপানিস এনকেফালাইটিস র্যাবিস হেপাটাইটিস এ ভাইরাস ইনফ্লুয়েঞ্জা যে থেকে হচ্ছে জ্যাপানিস এনকেফালাইটিস র্যাবিস এ থেকে কিছু নাই আচ্ছা এখানে আমরা একটু মনে রাখব যে আমাদের ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও কিছু ভ্যাকসিন থাকবে যেটা হচ্ছে অ্যাসেলার অ্যাসুলার মানে কোনো একটা ব্যাকটেরিয়ার হাত বা মাথা কিছু একটা ভেঙে নিয়ে সেটা দিয়ে আমরা হচ্ছে একটা ভ্যাকসিন বানাবো তার মধ্যে একটা হচ্ছে ক্যাপসুলার ভ্যাকসিন তার মানে ব্যাকটেরিয়ার ক্যাপসুল থেকে তৈরি হয় সেটা হচ্ছে এমপিএইচ অফ সালমান এমপিএইচ অফ সালমান মানে হচ্ছে মেনিংগোক্কাস নিউমোক্কাসিমোফাইলাস কক্কাস নিউমোক্কাস সেমোফাইলাস এবং সালমান থেকে সালমোনালা আর এছাড়াও এই অ্যাসেলুলার ভ্যাকসিনের মধ্যে থাকবে হচ্ছে টক্সয়েড তার মানে হচ্ছে ডিপিটি টক্সয়েড ভ্যাকসিন হচ্ছে ডিপথেরিয়া ডিপিটি ওকে এদিকে আমরা আবার হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়ার সমস্ত কাহিনী শেষ করলাম চলে আসবো ভাইরাল ভ্যাকসিনের মধ্যে তো ভাইরাল ভ্যাকসিনের মধ্যে আমরা ইনফ্লুয়েঞ্জের নাম পড়তেছিলাম মনে রাখবো হচ্ছে চরম সুবিধাবাদী পৃথিবীতে ফ্লু হয় নাই এমন কোনো পার্সনকে পাওয়া যাবে না তাহলে ইনফ্লুয়েঞ্জার হচ্ছে গিয়ে আমাদের লাইভ কিল্ড এবং হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন আমরা পাবো তাহলে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আমরা লাইভ কিল্ড এবং সাব ইউনিট ভ্যাকসিন পাবো আচ্ছা পোলোর একটু কাহিনী আমরা একটু জানবো যে পোলিওর ভ্যাকসিন দুই প্রকার একটা হচ্ছে মুখে খাওয়াই না পোলিও আর একটা হচ্ছে ইনজেক্টেবল পোলিও তো মুখে খাওয়াই না পোলিও হচ্ছে ও পিভি এটা হচ্ছে আর মরা যে পোলিওর জীবাণু যেটা হচ্ছে আইপিভি ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন সেটা হচ্ছে গিয়ে আমাদের ইনজেক্টেবলভাবে দেওয়া হয় জীবিত পোলিও ভ্যাকসিনকে আমরা বলবো হচ্ছে স্যাবিন জীবিতটাকে আমরা বলবো স্যাবিন আর যেটা মরা বা ইনজেক্টেবল সেটাকে আমরা বলবো সলক। এস এ এল কে সল্ক আর এই যে আমাদের ভাইরাল ভ্যাকসিন তার হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন বলে একটা বিষয় আছে যেমন ব্যাকটেরিয়ার আছে হচ্ছে গিয়ে আমাদের অ্যাসেলার ভ্যাকসিন আর ভাইরাসের ক্ষেত্রে হয় হচ্ছে আমাদের সাব ইউনিট ভ্যাকসিন তো সাব ইউনিট ভ্যাকসিন তারাই যে সমস্ত রোগ আমার আশেপাশে ঘোরাফেরা করে যেমন আমি টিকা নিছি হেপাটাইটিস বি এর তাইলে হেপাটাইটিস বি ভাইরাসের সাব ইউনিট ভ্যাকসিন ঘোরাফেরা করে ডেঙ্গু তাহলে ডেঙ্গুর হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন এবং আশেপাশে ঘোরাফেরা করে ফ্লু তাহলে ফ্লু এরও হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন তাহলে ডেঙ্গু হেপাটাইটিস বি এবং ফ্লু এরা সবাই হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন এছাড়াও হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এবং হচ্ছে হার্পিস জোস্টার স্কিনের মধ্যে হয় হার্পিস জোস্টার এবং হিউম্যান প্যাপিলোমো ভাইরাস এরাও হচ্ছে গিয়ে আমাদের সাব ইউনিট ভ্যাকসিন